পুঁই শাক বেশি পরিমাণে খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? কি খেলে অকালে দৃষ্টিশক্তি হারানোর কোনো ভয় থাকে না? খাওয়ার পরেই ধূমপান করলে কোন রোগ হয়? দইয়ের সাথে কি খেলে শরীরের ক্ষতি হয়? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন। আজকের প্রথম প্রশ্ন, কি খেলে অকালে দৃষ্টিশক্তি হারানোর কোনো ভয় থাকে না? কলা, কলার মোচা, পালং শাক, সজনে ডাঁটা। সঠিক উত্তরটি হল কলার মোচা। দইয়ের সাথে কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? মাছ, মাংস, আম, পেঁয়াজ। সঠিক উত্তরটি হল মাছ। খাওয়ার পরেই ধূমপান করলে কোন রোগ হয়? ক্যান্সার, কিডনি নষ্ট, ডায়াবেটিস, রক্ত নষ্ট। সঠিক উত্তরটি হল ক্যান্সার। খাওয়ার পর কখনো ধূমপান করবেন না। খাওয়ার পর যদি আপনি ধূমপান করেন, তাহলে যে প্রয়োজনীয় জিনিস আপনার শরীরে প্রবেশ করেছিল তার পুষ্টিগুণ কিন্তু কমতে শুরু করবে। তাই খাওয়ার পর সিগারেটকে বলুন না। গবেষকদের একাংশ বলছেন খাওয়ার পর সিগারেট খেলে তা ক্যান্সারের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দেয়। পুঁই শাক বেশি পরিমাণে খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? আমাশয়, বাতের ব্যথা, কিডনিতে পাথর, ডায়াবেটিস। সঠিক উত্তরটি হল বাতের ব্যথা। পুঁই শাকে পিউরিন নামক এক প্রকার উপাদান আছে, যা অতিরিক্ত গ্রহণ করলে শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে বাতের ব্যথা, কিডনিতে পাথর ইত্যাদি রোগের সম্ভাবনা বাড়ে। কোন দেশ স্বপ্নকে রেকর্ড করার মেশিন আবিষ্কার করেছেন? চীন, জাপান, আমেরিকা, ভিয়েতনাম। সঠিক উত্তরটি হল জাপান। কোন গ্যাসের গন্ধ শুকলে মানুষ হাসতে শুরু করে? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তরটি হল নাইট্রাস অক্সাইড। এই গ্যাসের অপর নাম লাফিং গ্যাস, যা মানুষের মন ভালো করে। নাইট্রাস অক্সাইডের কোনো রং বা গন্ধ নেই। রং বা গন্ধ ছাড়া এটি বিপজ্জনক গ্যাসের বিপরীতে। লাফিং গ্যাসে মানুষের জন্য কোনো ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায়? ব্যাং, ফড়িং, পিঁপড়ে, কেঁচো। সঠিক উত্তরটি হল কেঁচো। কোন প্রাণীটি ত্বক দিয়ে জল পান করে? সাপ, ব্যাং, মাছ, কচ্ছপ। সঠিক উত্তরটি হল ব্যাং। এর মধ্যে কোন মশলার সাথে মিষ্টির সম্পর্ক আছে? লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ। সঠিক উত্তরটি হল লবঙ্গ। নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন।